আরব দেশের একদল চোর পাহাড়ের উপর ঘাঁটি করিয়া বসিয়াছিল এবং বণিকদের পথ রুদ্ধ করিয়া ফেলিয়াছিল। শহরের বাসিন্দাগণ তাহাদের চুরি ও ধোঁকাবাজির জন্য সর্বদা ভীত থাকিত এবং বাদশার সৈন্যরা উহাদিগকে দমন করিতে ব্যর্থ হইয়াছিল, কেননা উহারা নিজেদের আশ্রয়স্থান পাহাড়ের চূড়ায় উচ্চ স্থানে করিয়া লইয়াছিল। রাজ্যের রক্ষী বাহিনীরা উহাদের ধ্বংসাত্মক কার্যকলাপ দূর করিবার জন্য পরামর্শ করিল যে যদি ইহারা এইভাবে অনেকদিন কাজ চালাইতে পারে এবং স্থিতিশীল হইতে পারে, তবে তাহাদিগকে দমন করা অসম্ভব হইয়া পড়িবে। তারপর সিদ্ধান্ত হইল যে এক ব্যক্তিকে গুপ্তভাবে উহাদের অনুসন্ধান কার্য চালাইবার জন্য নিযুক্ত করা হোক। তখন একজনকে ওই কাজের জন্য নিযুক্ত করিয়া দেওয়া হইল এবং সে উহাদিগকে আক্রমণ করিবার সুযোগ অনুসন্ধানে ছিল। ঘটনাক্রমে উহারা একদিন একদল বণিকের উপর আক্রমণ করার জন্য সকলে আশ্রয়স্থান ছাড়িয়া দৌড়াইয়া গেল। তাহাদের আশ্রয়স্থান খালি পড়িয়া রহিল। ইহা দেখিয়া কয়েকজন নিপুণ যোদ্ধা পাঠাইয়া দিল। তাহারা গিয়া পাহাড়ের গর্তে লুকাইয়া রহিল। চোরেরা ঘুরিয়া ফিরিয়া লুটতরাজ করিয়া রাত্রে আশ্রয়স্থানে আসিল এবং অস্ত্রশস্ত্র খুলিয়া রাখিয়া দিল। লুণ্ঠিত মালমাত্তা জমা করিল। তাহাদের প্রথম শত্রু ছিল নিদ্রা। নিদ্রা উহাদিগকে এমনভাবে আক্রমণ করিয়াছিল যে রাত্রি এক প্রহর পর্যন্ত তাহারা কিছুই টের করিতে পারে নাই। দিনের শেষে যখন অন্ধকার ছাইয়া আসিল, তখন সকলেই নিদ্রায় নিমগ্ন হইয়া পড়িল। নিগুড় ঘুমঘোরে চোরেরা কিছুই টের করিতে পারিল না। সাহসী যোদ্ধারা ঘাঁটি হইতে বাহির হইয়া এক এক করিয়া প্রত্যেকের হাত গর্দানের সহিত শক্ত করিয়া বাঁধিয়া ফেলিল এবং ভোরে বাদশার দরবারে আনিয়া হাজির করিয়া দিল। বাদশা প্রত্যেককে হত্যা করিবার নির্দেশ দিলেন। ঘটনাক্রমে উহাদের মধ্যে এক যুবক ছিল। অল্পদিন হয় সে যৌবনে পদার্পণ করিয়াছে এবং গোফ দাড়ি গজাইয়া উঠিয়াছে। উজিরদের মধ্যে একজনে বাদশার সিংহাসনের পায়া চুম্বন করিল এবং ওই যুবকের জন্য বাদশার নিকট সুপারিশ করিতে উদ্যত হইল এবং বলিল যে এই বালক জীবন বাগিচার ফল এখনো ভোগ করে নাই এবং যৌবনের প্রথম ভাগের রহস্যও উপভোগ করে নাই। অতএব আপনার নিকট আশা করি যে এই বালককে বধ করা হইতে রেহাই দিয়া বান্দাকে কৃতার্থ করিতে মর্জি করিবেন। বাদশা এই প্রার্থনা পছন্দ করিলেন না, বরং তাহার উচ্চ জ্ঞানের বহির্ভূত বলিয়া মনে করিলেন এবং বলিলেন, সৎ স্বভাবের আলো কখনো ওই ব্যক্তি গ্রহণ করিবে না যাহার মূল ভিত্তি খারাপের উপর স্থাপন করা হইয়াছে। অনুপযুক্তকে লালন পালন করা যেমন গম্বুজের উপর আখরোট রাখা, ইহাদের সন্তান সন্ততি ও মাতা পিতা সমূলে ধ্বংস করা অতি উত্তম। কেননা আগুন নিভাইয়া উহার প্রজ্বলিত কয়লাখণ্ড বাকি রাখা এবং সাপ মারিয়া উহার বাচ্চা জীবিত রাখা জ্ঞানীদের কাজ নয়। উজির বাদশার কথা শুনিল এবং বাধ্যগত হিসাবে অপছন্দ হইলেও পছন্দ করিল। বাদশার উত্তম নসিহতের জন্য তাহার প্রশংসা করিল এবং বলিল, বাদশা নামদার, যাহা কিছু বলিয়াছেন অতি সত্য কথা বলিয়াছেন। যদি এই বালক খারাপের সাহচর্যে প্রতিপালিত হইত, তবে উহাদের খারাপই গ্রহণ করিত এবং উহাদের একজন হইয়া যাইত। কিন্তু আমি আশা পোষণ করি যে উত্তম লোকের সংস্পর্শ পাইলে এই বালক জ্ঞানী হইবে, কেননা সে এখন পর্যন্ত বালক। দুশ্মনী ও নাফরমানি করার স্বভাব এখন পর্যন্ত উহার অন্তঃকরণে প্রবেশ করে নাই। পবিত্র হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করিয়াছেন যে প্রত্যেক শিশুই সত্য ও স্বাভাবিক ধর্মের ওপর জন্মগ্রহণ করে,
পরে মাতা পিতা উহাদিগকে না ছাড়া ইহুদি ও মাজুসি করিয়া তোলে। হযরত নূহ আলাইহিস সালামের পুত্র যখন অসৎ লোকের সাথে মিশিয়া গেল তখন তাহার নবুয়াতি বংশের মর্যাদা হারাইয়া ফেলিল। আসহাবে কাফের কুকুর কয়েকদিন নেক লোকের সাথে থাকিয়া নেককার হইয়া গেল। উজিরিহা বলিল এবং সভাসদগণের মধ্যে হইতে একদল তাহার সুপারিশের সমর্থন করিল। তখন বাদশাহ অনিচ্ছা সত্ত্বেও ওই বালকের বধ করার আদেশ বাতিল করিয়া দিলেন এবং বলিলেন যে যদিও ক্ষমা করিয়া দিলাম কিন্তু ইহা আমি ভালো মনে করিলাম না। তুমি কি জানো রুস্তমের পিতা রুস্তমকে কি বলিয়াছিলেন? শত্রুকে কখনো দুর্বল ও ক্ষীণ মনে করিও না। আমি বহুত দেখিয়াছি যে পানি প্রবাহিত হইবার স্থান প্রথমে অত্যন্ত ছোট থাকে, যখন বড় হয় তখন উহা দিয়া বড় বড় ভারী বস্তু এবং উষ্ট্র প্রবাহিত হয়ে করাইয়া লইয়া যাইতে পারে। অবশেষে উজির সাহেব বালককে অতি গৌরবের সাথে লালন পালন করিতে লাগিলেন এবং একজন বিচক্ষণ জ্ঞানী ওস্তাদ তাহার শিক্ষা দীক্ষার জন্য নিযুক্ত করিলেন। তিনি বালককে উত্তম রূপে চাল চলন ও ব্যবহার শিক্ষা দিলেন। বাদশাহ ও আমির উমরাদের সহিত কথাবার্তার পদ্ধতি শিখাইলেন। সকলের দৃষ্টিতে বালক অতি উত্তম চরিত্রবান বলিয়া মনে হইল। একদা উজির সাহেব উক্ত বালকের উত্তম চরিত্র সম্বন্ধে বাদশাহর নিকট বর্ণনা করিলেন যে জ্ঞানীদের শিক্ষায় বালকের চরিত্র উত্তমে পরিণত হইয়াছে এবং তাহার বংশগত অজ্ঞতা তাহার স্বভাব হইতে দূর হইয়া গিয়াছে। বাদশাহ উজিরের কথা শুনিয়া মৃদু হাসিয়া বলিলেন, শেষ ফল চিতাবাঘের বাচ্চা চিতাবাঘ হইবে, যদিও কয়েকদিন মানুষের সাহচর্যে বুজুর্গ বলিয়া মনে হয়। এইভাবে 2 বৎসর অতিবাহিত হইল। সেখানের একদল বিদ্রোহী ডাকাতদের সাথে পরামর্শ করিয়া তাহাদের সাথে চুরি ডাকাতি করিবার জন্য যাইতে মনস্থ করিল। কোনো এক সময়ে সুযোগ পাইয়া উক্ত বালক উজির সাহেব ও তাহার 2 পুত্রকে হত্যা করিল এবং তাহাদের অনেক মালমাত্রা টাকা পয়সা লইয়া ডাকাতদের ঘাঁটিতে পাপের জায়গায় গিয়ে আড্ডা মজাইল এবং বাদশাহ বিদ্রোহী হইয়া গেল। বাদশাহ এই খবর শুনিয়া দুঃখে হাতের আঙ্গুল মুখে দিয়া দাঁতে কাটিলেন এবং বলিলেন, হে জ্ঞানী ব্যক্তি, উত্তম তরবারি কেহ কি খারাপ লৌহ দিয়া তৈয়ার করিতে পারে? অনুপযুক্ত লোক লালন পালন দ্বারা কখনো উপযুক্ত হয় না। বৃষ্টির উর্বরা ক্ষমতা একই রকম, লোনা জমিতে পতিত হইলে ঘাস ছাড়া আর কিছুই উৎপন্ন হয় না এবং উত্তম জমিনে পড়িলে মূল্যবান ধাতু লায়াল উৎপন্ন হয়। লোনা জমিনে কখনো শুম্বল উৎপন্ন হয় না, উহাতে তুমি শ্রমের দানা বপন করিও না, অর্থাৎ তুমি অনর্থক চেষ্টা করিও না। অসৎ লোকের সাথে উত্তম ব্যবহার করা ঐরূপ হয় যেমন উত্তম লোকের সাথে খারাপ ব্যবহার করিলে হয়। অতএব যে ধরনের লোক তাহার সহিত সেইরূপ ব্যবহার করাই জ্ঞানীর পরি